আপনি যদি একজন খামারি হন, ফিড মেশিন ক্রয় করে নিজে ফিড উৎপাদন করতে চাচ্ছেন, অথবা ফিড মেশিন ক্রয় করে ফিড উৎপাদন করে ব্যবসা করতে চাচ্ছেন, আজকে আমার কাছে বিভিন্ন ধরনের এই ফিড মেশিন রেখেছি। প্রত্যেকটা ফিড মেশিনের বৈশিষ্ট্য, ক্যাপাসিটি এবং আপনার জন্য কোন ফিড মেশিন দরকার এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনার জন্য অনেক উপকারী এবং সহায়ক ভূমিকা পালন করবে আজকের এই ভিডিও। শুরুতেই আমাদের বাংলাদেশে সবচেয়ে যে ছোট মেশিন চায়না মেশিন পাওয়া যায় সেটি হচ্ছে LM120, এটা আপনাদের দেখাচ্ছি। আর একটা বিষয় আপনাদের বলে রাখি যে চায়না মেশিন ছাড়া আপনারা যে দেশি মেশিন অনেকে বানায় এই মেশিনগুলো ক্রয় না করাই ভালো, কারণ এখন পর্যন্ত আমাদের প্রযুক্তি এত বেশি উন্নতি হয়নি। ভিতরে এই ডাইশ যেটা দিয়ে ফিট তৈরি হবে, এই ডাইশগুলো এবং এই রোলারগুলো খুব বেশি মজবুত না, কিছুদিনেই এটা আপনার ক্ষয়ে যায়। আর আমাদের এই চায়না মেশিনগুলো এটা টেকসই, এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে, তবে আমাদের এখান থেকে ক্রয় করে অনেকেই ব্যবহার করছে, যারা দুই চার বছরে কিছু হচ্ছে না এই রোলার এবং ড্যাশগুলো, তারপরে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাওয়া যায়। আমি কথা বলছিলাম LM120 নিয়ে, এটি চায়না লিমা কোম্পানির ফিড মেশিনগুলোর মধ্যে লিমা কোম্পানি আমার কাছে সবচেয়ে পছন্দনীয়, এবং লিমার ফিড মেশিনগুলো অনেক আগ থেকেই এরা তৈরি করে এবং অনেক বেশি টেকসই। এই দুই রোলারের ফিড মেশিন, এটির মোটর 100% তামার, এটি হচ্ছে 4 kW অর্থাৎ 5 ঘোড়া মোটর, আর এর সাথে দেখছেন এর ডিজাইনটা অনেক সুন্দর। এখানে এই মোবিল দেওয়া হয়, এখানে এই যে মোবিল দেওয়ার জন্য এটা, আর এই যে পাশে দেখছেন এটি দুই রোলারের, এটি ঘন্টায় 80 থেকে 120 kg পর্যন্ত উৎপাদন করে। আপনারা এই ফিড মেশিন দিয়ে 1 mm থেকে শুরু করে 6 mm 8 mm পর্যন্ত ফিড তৈরি করতে পারবেন, অর্থাৎ এই মেশিনের মাধ্যমে হাঁস মুরগি গরু ছাগল সব ধরনের ফিড তৈরি করা সম্ভব। আপনারা একবারে অনেক বড় পর্যায়ে ইনভেস্ট না করে ছোট পর্যায়ে অল্প টাকা ইনভেস্ট করে আপনার বিজনেস শুরু করতে পারেন, এবং যারা ছোট খামারি তারা এই মেশিনটি নিতে পারেন। আর যারা এখান থেকে বড় কিছু আশা করছেন, যে খামারটাও বড় অথবা বিজনেসটাও একটু বড় পরিসরে আপনাদের মার্কেটিং পরিধি ভালো, তারা আপনারা এই মেশিন নেবেন, সেটি হচ্ছে LM150। এটিও লিমা কোম্পানির, এই যে এটি দেখছেন LM150। এই মেশিনগুলো বিজনেস শুরু করার জন্য আপনারা এই মেশিনগুলো নিতে পারেন, তাছাড়া বড় পরিসরে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আরও বড় মেশিন আছে, আপনাদের দেখাচ্ছি, আমি সিরিয়ালে দেখাবো। তো এখানে যে মোটরটা আছে এটি হচ্ছে 5 kW অর্থাৎ 6 ঘোড়া মোটর, এটি দ্বারাও হাঁস মুরগি গরু ছাগলের সব ধরনের ফিড তৈরি করা সম্ভব, 1 mm থেকে 10 mm পর্যন্ত করা সম্ভব। এর উৎপাদন ক্ষমতা হচ্ছে 120 থেকে 150 kg পর্যন্ত এই ফিড মেশিন উৎপাদন করতে পারে। আর পরেরটা, এটিও দুই রোলারের, এটাও LM120, এটির উৎপাদন ক্ষমতাও 80 থেকে 120 kg, কিন্তু এটার কোম্পানি ভিন্ন। এই মেশিনটি অনেক ভালো, ওটার থেকে ডিজাইন একটু ভিন্ন। এই যে এই পাশে দেখেন, এখানে যে মোবিল দেওয়া হবে সেটা দেখার জন্য এখানে ছোট্ট একটা ডিসপ্লে রয়েছে, এটির মাধ্যমে 80 থেকে 120 kg উৎপাদন করা যায়, এবং এর সাথেও রয়েছে 5 ঘোড়া মোটর 100% তামা। এতক্ষণ যেগুলো দেখালাম দর্শক মণ্ডলী সেগুলো হচ্ছে দুই রোলারের। এর পরে যে মেশিনে আমরা আসতেছি এটা আসলে 3 রোলারের। আমি এর আগেও 3 রোলার নিয়ে ভিডিও করেছি, যে রোলার বাড়লে আসলে উৎপাদন ক্ষমতা কিছুটা বাড়ে। তো এটা 3 রোলারের, এই 3 রোলারের মেশিন, এটির মাধ্যমে ঘন্টায় 150 kg পর্যন্ত উৎপাদন হবে। এর সাথে রয়েছে 6 ঘোড়া মোটর 100% তামা। এখানে আরেকটা ব্যতিক্রম জিনিস দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এখানে ভোল্টেজ, যে ডিসপ্লে অর্থাৎ কতটুকু ভোল্টেজ যাচ্ছে সেটি এখানে ডিসপ্লে দেওয়া রয়েছে। আকাশি কালারের এই 3 রোলার মেশিন আমাদের কাছ থেকে অনেকেই ক্রয় করে এটা ব্যবহার করছেন, দেশের বিভিন্ন জায়গায় গিয়েছে, এর কোনো রিপোর্ট নাই। খুব সুন্দরভাবে ফিট তৈরি হয় এবং বিভিন্ন সাইজের ফিট তৈরি হবে। আপনারা যারা মাঝারি ধরনের খামারি অথবা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা এই মেশিনটি নিতে পারেন, 3 রোলারের মেশিন, এটি ঘন্টায় 150 kg পর্যন্ত ফিড উৎপাদন করতে পারে। পরের যে মেশিনটি দেখছেন এটি 4 রোলারের মেশিন, এটি আপনারা চায়না বিভিন্ন ভিডিওতে দেখবেন, যার মাধ্যমে ঘাস লতা পাতা দিয়ে যে কোনো ধরনের উপাদান দিয়ে ফিড তৈরি হয়। মূলত এখানে যতগুলো মেশিন দেখছেন সবগুলো দিয়েই কিন্তু আপনারা ঘাস দিয়েও ফিড তৈরি করতে পারবেন। এটার রোলার হচ্ছে 4টি, 200 kg পর্যন্ত এটি উৎপাদন করতে সক্ষম। এর সাথে রয়েছে 7.5 ঘোড়া মোটর 100% কপার, এবং এখানে কিন্তু এই যে ডিসপ্লে রয়েছে, আপনারা যে মোবাইল দেবেন সেই মোবাইল দেখার জন্য, মোবাইলটা কী অবস্থায় আছে কতটুকু আছে সেটি দেখার জন্য ডিসপ্লে রয়েছে। এই মেশিনটি আপনারা ক্রয় করতে পারেন, যারা মাঝারি ধরনের খামারি তারা এটি নিতে পারেন, যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা এটি নিতে পারেন। এর আগেরগুলো যতগুলো দেখালাম এগুলো কিন্তু সব 220 লাইনে চলে,
অর্থাৎ 220 ভোল্টে বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন, এই যে যতগুলো দেখাইছি। কিন্তু এখান থেকে শুরু এগুলো কিন্তু এখন বাণিজ্যিক, অর্থাৎ এগুলো থ্রি ফেজের লাইন, সিঙ্গেল ফেজ এগুলো আর চলবে না। এর সাথে রয়েছে 10 ঘোড়া থ্রি ফেজের মোটর এবং এটি ঘন্টায় 250 থেকে 300 কেজি পর্যন্ত উৎপাদন করতে সক্ষম। এটার কিন্তু রোলার আছে দুটা, কিন্তু রোলারগুলো অনেক বড়, 250 অনেক বড়, অর্থাৎ এর উৎপাদন অনেক বেশি হবে। রোলার বেশি থাকলে বেশি উৎপাদন হবে এমন নয়। এর পাশাপাশি 250 এবং রোলারগুলো আপনাদের দেখতে হবে যে বড় কিনা, তাহলে তার উৎপাদন বেশি হবে। তো এখানে 250 অনেক বড়। এর সাথে আপনারা পাচ্ছেন একটি কন্ট্রোল বক্স, সুন্দর একটি কন্ট্রোল বক্স পাচ্ছেন, অর্থাৎ এরপরে যতগুলো ফিড মেশিন রয়েছে সবটার সাথে কন্ট্রোল বক্স রয়েছে। বড় যে মেশিনগুলো 500 কেজি বা 1 টনের মেশিন আমাদের কাছে স্টক আছে, এছাড়াও এর থেকেও বড় মেশিন আমাদের কাছে আছে। এই প্রোডাক্টগুলো, এই ফিড মেশিনগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিস বগুড়া সদর কালীতলা বাজার হতে 50 মিটার উত্তরে, সোর্স ব্যাগ্র। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি অন্য কোনো খামারির উপকারার্থে শেয়ার করবেন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।